গত 24 ঘন্টায় বিভিন্ন জেলায় করোনা উপসর্গে মারা গেছেন 207 জন। এর মধ্যে খুলনা বিভাগে মৃত্যু হয়েছে 34 জনের। এছাড়া ময়মনসিংহ মেডিকেলে 21 জন মারা গেছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল ও মানিকগঞ্জে 19 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 17 জন। মৃতদের মধ্যে রাজশাহীর 5, নাটোর 4, পাবনা, চাঁপাইনবাবগঞ্জে 3 জন করে, নওগাঁ এবং কুষ্টিয়ায় 1 জন করে মারা গেছেন। গত 24 ঘন্টায় রংপুর বিভাগে 18 ও ফেনী জেনারেল হাসপাতালে প্রাণ গেছে 15 জনের। সিলেট বিভাগে মারা গেছে 13 জন। কুষ্টিয়া ডেডিকেটেড হাসপাতাল ও বগুড়ায় 11 জন করে মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে 9, কুমিল্লা ও নোয়াখালীর 7 জনের প্রাণহানি হয়েছে। পাবনায় 2 জন, লক্ষ্মীপুর, টাঙ্গাইল, শেরপুর ও জয়পুরহাটে 1 জন করে মারা গেছেন করোনায়। মানিকগঞ্জ থেকে এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিএম খোরশেদ। খোরশেদ, একসাথে এতজনের মৃত্যুতে চিকিৎসকরা কি বলছেন, গ্রাম অঞ্চলে সংক্রমণ পরিস্থিতি আসলে কেমন? শৈলা, মানিকগঞ্জে আসলে এই যে 24 ঘন্টায় যে 19 জনের মৃত্যু, এটা মানিকগঞ্জে কিন্তু রেকর্ড, কারণ একসাথে এত সংখ্যক মানুষ কিন্তু এর আগে মারা যায়নি। এর মধ্যে মানিকগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে ছিল 9 জন এবং করোনা পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন 7 জন। এই 16 জন হাসপাতাল এবং বাকি বিভিন্ন উপজেলা আরো 3 জন। এই 19 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে হাসপাতালে যারা আসছে তারা একেবারে শেষ সময়ে আসছে, সময় মতো তারা করোনা পরীক্ষা পর্যন্ত করছে না এবং এরপরে যে চিকিৎসা নেয় সেটা অনেক বিলম্ব হচ্ছে। বিলম্ব হওয়ার কারণে তারা কিন্তু সঠিক সময় কিন্তু তাদের কিন্তু চিকিৎসাটা দিতে পারছে না এবং যারা আসছে তাদের প্রায় সবাই যারা মারা গেছেন তারা বেশিরভাগই গ্রামাঞ্চলে এবং গ্রামাঞ্চলের মানুষই কিন্তু এখন বেশি আক্রান্ত হচ্ছে। এবং যেভাবে মানিকগঞ্জে আক্রান্ত হচ্ছে, আজকেও কিন্তু গত 24 ঘন্টায় 425 জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেখানে 124 জন কিন্তু করোনা পজিটিভ হয়েছে এবং যেভাবে আক্রান্ত হচ্ছে সেই তুলনায় আসলে এইখানে গ্রামাঞ্চলে মানুষের মধ্যে এখনো কিন্তু উদাসীন। গ্রামাঞ্চল কেন বলবো, আমি হাসপাতাল মানিকগঞ্জ যে 250 শয্যা যে জেনারেল হাসপাতালের সামনে আমি রয়েছি, এর সামনে ঠিক সড়কে আমি দেখেছি এখনো কিন্তু অনেকে কিন্তু হাসপাতালের ভেতরে প্রবেশ করছে কিন্তু তার মুখে কিন্তু মাস্ক নেই এবং সেইখানে গ্রামাঞ্চলের পরিস্থিতি আরো খারাপ। গ্রামাঞ্চলের পরিস্থিতি আরো খারাপ। ডাক্তাররা বলছে যে যারা বিভিন্ন উপসর্গ নিয়ে যারা আক্রান্ত হচ্ছে, জ্বর, ঠান্ডা জ্বরে যারা আছে, তারা আসলে এটা মৌসুমি ঠান্ডা জ্বর মনে করে অনেকে আসলে করোনা পরীক্ষা করাচ্ছে না, যে কারণে যখন পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে তখনই আসলে তারা হাসপাতালে আসছেন। শৈলা খোরশেদ, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে চলে যেতে চাই রংপুরে, সেখানকারও করোনা পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, মৃত্যু হার কোনোভাবেই রংপুর অঞ্চল আসলে কমানো যাচ্ছে না, হাসপাতালের চিকিৎসা সেবা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। শাইলা, আপনি ঠিকই বলেছেন যে আজও রংপুর বিভাগীয় যে স্বাস্থ্য পরিচালকের যে দপ্তর আছে সেখান থেকে যে পাঠানো যে প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া হয় সেখানে উল্লেখ করা হয়েছে যে শেষ 24 ঘন্টায় 18 জন মারা গেছে। এর মধ্যে রংপুর জেলায় সাতজন, ঠাকুরগাঁওয়ে 4 জন, দিনাজপুরে 3 জন, পঞ্চগড়ে 2 জন এবং লালমনিরহাট এবং কুড়িগ্রামে 1 জন করে মারা গেছে। এই হারটি হচ্ছে 2.12 ভাগ। এর মধ্যে কিন্তু সব থেকে রংপুরেই মারা গেছে বেশি, অর্থাৎ এ পর্যন্ত রংপুরে প্রায় 236 জন এবং দিনাজপুরে 281 জন কিন্তু মারা গেছে। আরেকটি বিষয় বলি, শনাক্তের হার যদি আমি আপনাকে বলি, আজকে শনাক্তের হার হচ্ছে 30.44 ভাগ, অর্থাৎ গত 24 ঘন্টায় 30.44 ভাগ মানুষ কিন্তু আক্রান্ত হয়েছেন যাদের পরীক্ষা করা হয়েছে। 1649 জনের মধ্যে 502 জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন পঞ্চগড় জেলায়, আজকে আক্রান্তের হার হচ্ছে 36.7 এবং সব থেকে কম আক্রান্ত হয়েছে নীলফামারী জেলাতে আক্রান্তের হার সব থেকে কম আজকে, সেটি হচ্ছে 19.9। আরেকটি বিষয় বলি, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে যেটা জানা গেছে যে এখন পর্যন্ত আজ এই মুহূর্তে 539টি সাধারণ বেডে করোনা রোগী ভর্তি আছেন, 24 জন আইসিইউতে আছেন এবং এইচডিইউতে আছেন 11 জন, কিন্তু এটি প্রতিদিনই কিন্তু বাড়ছে, এটি বলছে কিন্তু স্বাস্থ্য বিভাগ। তারা উদ্বিগ্ন যে আসলে এই যদি এখানে আইসিইউ বানানো না যায়, এইচডিইউ বানানো না যায় এবং
আরো যদি সাধারণ বেড বাড়ানো না যায় তাহলে করোনার যে ভাবে রোগী ভর্তি হচ্ছেন সেটি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে চিকিৎসা সেবা কার্যক্রমটি, সেটি নিয়ে তারা উদ্বিগ্ন। ডাক্তার হিরম্ব কুমার রায় যেটি জানিয়েছেন, আমি আপনাকে রংপুরের তথ্য বলি। রংপুরে যে আপনি দেখছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালটিতে 70টি বেড আছে, এর মধ্যে কিন্তু 61 জন ভর্তি আছে, এবং করোনা হাসপাতালে 100টি বেডের মধ্যে কিন্তু 90 জন ভর্তি আছে। ধন্যবাদ আপনাকে।